নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সিটি বাংলার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যে ব্লগটা শুরু করছি, ব্লগের মেন টপিক হচ্ছে কিছু কেনাকাটা করতে যাওয়ার। তো 3rd June হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তো তার জন্য আমরা কিছু কেনাকাটা করতে যাবো, সঙ্গে আমার মেয়ের জামাও নেবো। এতে আমার মেয়ে চলে এসেছে, ও খুব হ্যাপি, ওর জন্য জামা কিনতে যাবো। সামনে যেহেতু জন্মদিন আছে, মানুষ সবাই একটু বলে দাও, কিছু বলো। দেখেছেন জামা কিনতে ঝুমা ঝুমা কে হয়? ওই তো মা, এই তো মা। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো এবার। তো মেয়েও রেডি, মেয়ে কিন্তু প্রচন্ড হ্যাপি, প্রচন্ড। আচ্ছা ঠিক আছে, চলুন বন্ধুরা। আমার মেয়ে বলে দিয়েছে যেতে যেতে কথা হবে, আবার আচ্ছা অটোতে অটো 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 অটোতে যাবো আমরা, ঠিক আছে? অটো করে যাবো, আপনাদের সব দেখাবো কী কেনা হচ্ছে না হচ্ছে, কতটাই কেনা হচ্ছে। আর মেয়ে খুব খুশি, ও খুব হাসছে। তো চলুন বন্ধুরা, যেতে যেতে কথা হবে। চলো 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 চলো, আর কত মন লাগবে, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো, কেনাকাটা করতে হবে। আমরা বেরিয়ে পড়লাম, সিঙ্গুরে যাব, কেনাকাটা করব। তো আমার বোনও যাচ্ছে আমাদের সাথে। বেরিয়েছি আমরা, প্রচণ্ড রোদের টেম্পার, এত রোদ যে সামনের দিকে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদের টেম্পার। অটো করে যাব, তো এবার অটোয় বসবো। তো অটোতে আমরা উঠে পড়েছি, এই যাচ্ছি অটো করে। তো অ্যাকচুয়ালি আমার খুব অনেক দিনেরই ইচ্ছা ছিল যে মেয়ের 5 বছর হলে জন্মদিনটা খুব ভালো করে করব। তো এখন আমরা অটোতে বসে আছি, অটো করে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার পাশে ঝুমা বসে আছে। তো আমরা এখন অটোতে যাচ্ছি, এক রাস্তায় লোকও কম, এত রোদ, মানে প্রচণ্ড রোদ, রাস্তায় অটো করে যাচ্ছি। আর ভিতরে তো বুঝতেই পাচ্ছেন, অটোতে বসে আছি মানে প্রচণ্ড গরম। এই যে ঝুমা আর আমি দুজনে বসে আছি পাশাপাশি। তো আমরা বলরামবাটি স্টেশন পর্যন্ত চলে এসেছি। যাই হোক, কিছুক্ষণ আগে গেট পড়েছিল এখানে, কিন্তু গেটটা খুলে গেছে, না হলে গেট পড়লে কিন্তু প্রচুর জাম হয় এখানটা, এত জাম হয় মানে মিনিমাম আধ ঘন্টা সময় লেগে যায় এখান থেকে বেরোতে। যাই হোক, আমাদের কপালটা ভালো ছিল, তো ওখানে এসে দাঁড়াতেই আমরা এখানে এসে দাঁড়াতেই গেট খুলে গেছে। তো আমরা সিঙ্গুরে বড়রামবাটি ক্রস করে গিয়ে সিঙ্গুরে যেতে হয়। সিঙ্গুরে এসে গেছি, এসে অটো থেকে নেমে পড়েছি। তো প্রথমেই ডিসাইড করলাম যে কেকটা আগে দেখে নেবো, তো কেকের দোকানে ঢুকবো এবার। তো এই যে কেকের দোকান, এটা অ্যাকচুয়ালি এটা মনজিনিসের শপ আছে। তো এখান থেকেই আমরা ডিসাইড করেছি যে কেকটা এখান থেকেই নেব। তো চলুন ভিতরে ঢুকি। মনজিনিসে ঢুকে তো কেকটা ওরা দুজন দেখছে, বোন আর ঝুমা দুজনে দেখছে। তো আমাকে তো দেখতেই হবে, তো তাই ঝুমা বলল যে কেকটা পছন্দ করার জন্য। তো আমি এবার কেকটা দেখব, তো কী পছন্দ হয় দেখি। তাহলে 1 কেজি হয় ভালো। রেটটা কোথায়, কোনটা বেস্ট হবে মোটামুটি? চকলেট ফ্লেভার হলে এটা এটা কেমন, এটা কী রেট? 800 টাকা কেজি, তাই তো? এটা টেস্টটা ভালো হবে, এটা 800 টাকা কেজি, একই তাই তো? এক কেজি করে ক কেজি নেবে, 2 কেজি? তাহলে 1 কেজি নেবে, একটা 500 নেবে। হ্যাঁ, তাহলে এইটা একই দাম তাই তো? তাহলে এটা 1 কেজি করে দিন, টেস্ট ভালো হবে তাই তো? এটা 1 কেজি আর একটা 500 করে দিন।
দুটো হচ্ছে 500 টাকা, তাহলে এটা 500 করে দিই, কত দাম? 700 টাকা। এটা ডিসাইড করে নিয়েছি, তো কেকের অর্ডার দিয়ে দিলাম, তো এবার আমার যাব মেয়ের জন্য জামাটা কিনতে। কি কিনতে যাচ্ছি আমরা? জামা কাপড়। আর কি আর কি? আমি এক জায়গায় দাঁড়িয়ে রাখলাম। আর কি কিনতে? ফুচকা হবে, আজ ফুচকা খেতে দেবো একটু পরে, এখন না, একটু পরে ফুচকা একটু। আর এইদিকে আমার দিকে তাকাও, ছবি তুলে নিই, এইদিকে তাকাও না, রেগে গেছো কেন? তো একটা ছবি তোলো, একটা ছবি তোলো। হ্যাঁ, আজ ফুচকা খেতে হবে, আচ্ছা আগে কেনাকাটা করে নিই তারপর। তো এবার জামাটা কিনবো, তো সিঙ্গুরের নাম করা দোকান রূপশ্রী থেকেই নেব জামাটা মেয়ের। তো আমরা প্রবেশ করলাম ভিতরে, জামাটা দেখাবো, দেখবো বলে কি জামা নেওয়া যায় দেখা যাক। তো রূপশ্রীতে আমরা প্রবেশ করছি, রূপশ্রী মানে শপিং মল আর কি, একটা ছোট শপিং মল। তো জামাটা দেখানো হচ্ছে, পছন্দ হোক, পছন্দ হলেই নিয়ে নেব। তো মেয়ের জন্মদিন যেহেতু, এই জামাটা আমার খুব পছন্দ হচ্ছে, তো এটাই নেব, ডিসাইড করে নিয়েছি যেহেতু জন্মদিন। তো আর একটা, এই একটা দেখুন, এই একটা হলুদ রঙের জামা পছন্দ হচ্ছিল কিন্তু এটা ঠিক ভালো লাগছে না, এটা নিচ্ছিল কিন্তু এটা ভালো লাগছে না বলে এটা নিলাম না। তো আর একটা জামা পিঙ্ক কালারের, এই যে পিঙ্ক কালারের জামাটা, এটা ওর পিসি ওকে দিচ্ছে, তো এটাও খুব পছন্দ হচ্ছে, তো এটাও নিয়ে নিলাম। এই দেখুন আমার মেয়ে জামা পেয়ে নাচতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, জামা কেনাটা হয়ে গেল, তো একবার যাব ওই সামনে জলযোগ আছে, জলযোগেও একবার ঢুকবো, দেখি কি নেওয়া যায়। তো এই যে আমরা জলযোগের সামনে দাঁড়িয়ে আছি, একবার ঢুকবো, যদিও কেকের অর্ডার দিয়ে দিয়েছি তবুও একবার ঢুকবো যদি কিছু প্রয়োজন হয়। তো আমরা জলযোগে প্রবেশ করে গিয়েছি, তো অনেক কেক আছে দেখছি, তো কিন্তু কেকের অর্ডার তো আমরা দিয়ে দিয়েছি আগেই। তো যাই হোক, এখান থেকে মেয়ের ওই মোটুকটা নেবো মাথায় পড়ার, জন্মদিন যেহেতু মোটুকটা নিয়ে নেবো, সেটাই চিন্তাভাবনা আছে। আর 5 বছরের যে একটা বাতি হয় না, 5 বছরের মোমের বাতি, 5 লেখা থাকে, তো সেটা নেবো। তো এটা নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর মেয়ের জামাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু।